করি তোমরা খুব ভালো আছো একটি নতুন ব্লগে। আর স্পার্কি, তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, গুড মর্নিং করে দাও। তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। কালকে আমাদের একটু রাত হয়েছিল, চলো তো আর উঠতে একটু দেরি হয়েছে, তো আমি আজকে আমার ব্লগ শুরু করছি। যে একজন যাচ্ছে চান করতে, এই যে গুড মর্নিং। রান্না অনেকটা এগিয়ে গেছে। এটা আমাদের ড্রয়িং রুম, তোমাদের আমি সময় মতো আমার পুরো ফ্ল্যাটের ট্যুরই করাবো, পুরো ফ্ল্যাটের ইন্টেরিয়ারটাই দেখাবো, কারণ আমার ছোট্ট মন্দির। এই যে আমার গোপাল, আর এই যে আমার স্পার্কি। স্পার্কি, গুড মর্নিং। এখানে আমার ঠাকুরের সব জিনিস থাকে, কালী পুজোর সব আসবাবপত্র, ভোগের সব আমার এখানে আছে। স্পার্কি এখন আমার কাছে আদর খাচ্ছে, কারণ বেটু থাকলে ওকে একদমই আমার কাছে আসতে দেয় না। স্পার্কি এখানে এসো, কাজ স্পার্কি, কাজ স্পার্কি, কি করছো বেটা? ইয়াপ্পি, তুমি রুটি খাবে না ব্রেকফাস্টে? ইয়াপ্পি খাবে, ওকে। যাও খেয়ে নাও বাবা। স্যাটারডে আমরা একটু সকালটা রিল্যাক্স করি, এত হেকটিক আমাদের পুরো উইকটা যায়, এবং আমরা একটা বড় এখনো ওঠেনি, শ্রী উঠলাম তিনজনে বসে একটা সিরিয়াল দেখি। কি ইয়াপ্পি ভালো চলছে? ভালো আছে ইয়াপ্পি? বাটার দিয়েছে ওকে? ও ভীষণই ভালো কুক করে, খুব ভালো। এখানে আমরা বসে টিভি দেখি, এখন বাজে 10:30, এবার আমি ব্রেকফাস্ট করতে বসলাম। এটা আমার নয়, এটা আমার হাজবেন্ড খায় এবং অনেক বছর ধরে খায়। লেবু জল, রুটি, আলু বেগুনের তরকারি, আজকে মটরশুঁটি নিয়েছি, কাল মটরশুঁটি দিয়ে কিছু সবজি করবো, শশা, এই যে গুড়, খেজুর গুড়, শীতকালে এটা আমাদের খুবই প্রিয়, রোজই আমরা খাই এটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ব্রেকফাস্ট, এটা রুটিন, এটাও মানে রোজ খায়। এটা কত বছর খাচ্ছো লেবু জলটা? 15-20 বছর। তাই না? ওইটার এইটা আবার চাই। শশা, শশা মানে পুরনো শশা হলে চলবে না, একদম ফ্রেশ নিয়ে আসো না, ছোট একদম ফ্রেশ। সবজিটা ঠিক আছে? খুব ভালো, খাই আগে। গুড়টা খুব ভালো এনেছো এবারে। কে এটা? কে স্মোকি, কি করছো? হুম, দেখো এবার খেতে খেতে সব বেরিয়ে এসছে, এরা শশা খায়। কি চাই স্পার্কি?
কি চাই? খাবারের আওয়াজ শুনে অনেক সব দরজায় ডাকছে। দেখো স্নোহির অবস্থা, যতক্ষণ ওকে কিছু দেওয়া হবে ওর হাতে আঁচড়াতে থাকবে। এদের শশা খুব প্রিয়। কোথায় নিয়ে যাচ্ছ? এখানেই খাও। ফেলে দিলি কেন? খা ওইটা, খা শশাটা। কি রে নাটক করছিস? আর কি দেবো, চিকেন তো কোথায় পাবো? আগে ওই শশাটা খা। স্নোই দেখো, একটা জমি রেখে এসছে, আরেকটা নিতে এসছে। তো দুষ্টু না, ওই জন্য ওর নাম দুষ্টু মেয়ে। স্পার্কিকে একটা দিয়ে দিও শশা। স্পার্কি শোনো, আমার খুব শান্ত, আমার লক্ষ্মী ছেলে একটা। কোথায় আছিস? সেফ প্লেসে খায়, নাহলে স্মুকি নিয়ে নেবে। স্মুকি তোমারটা খেয়ে নাও। ওদের খুলে দে, তুই স্নোইদের খুলে দিতে বলো। এই দেখো আরেকজন ওদিকে ডিগবাজি দিচ্ছে। এই যে খাবার, এবার ওকেও খাবার দিতে হবে। ভীষণ কথা বলে। আর দুজন বেরিয়ে আসছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে ওর শরীর একটু খারাপ আছে, ওষুধ খেয়েছে। ওর এখন এক্সাম চলছে, কিন্তু আমার শরীরের জন্য ভালো করে আমাকেও দেখতে হচ্ছে। ও এখন 12, মানে বোর্ড দেবে এবছর, নেক্সট ইয়ার না, 23-তে। চলো বেটা, তুমি একটু রেস্ট করো, হ্যাঁ, আর নিচে গেলে চলে এসো। আমি নিচে যাচ্ছি, ঠিক আছে? এগুলো একটু করে দিই। স্যার কখন আসবেন বেটা? পরিষ্কার করতে হবে, স্যার আসবে। আজকে আমার স্যালন যেটা নিচে আছে, দেখাই আমার যারা ওখানে কাজ করে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। বই খাতা রেডি করে নে, আমি আসছি নিচ থেকে। হ্যাঁ ওগুলো ওটা তুলে রেখে দে। কি হচ্ছে? তুই খাবার খেয়ে নিয়েছো? অবু খেয়েছ? গুড। এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। স্মোকি, স্মোকি চলো বাই। এটা আমার বিউটি স্যালন, আমি তোমাকে দেখাচ্ছি। এটা দেখো, আমাদের আসানসোলের সব থেকে বড় প্রজেক্ট এটা, জেনেক্স এক্সোটিকা। এটা একটা বুটিক আমার স্যালনের সামনে। আমার স্যালন কাজ হচ্ছে, বলা
আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুম রাখো আবি আমি বাদ মে ফোন করেঙ্গে তুমকো হামকো আবি কাম হ্যাঁ জি রাখো না তো একটু বসতে দাও দেখো আমি যে খেলাম যে এখন এখন আছে একটা দেখো এসা হাই বলো হাই হাই গাইস হাই अनीशा मैं अभी डी टेन लगाई हूँ और डी टेन क्लीन करने के बाद में मैं इनका डी टेन फेशियल करूँगी उसके बाद फिर आप देखना अभी अभी आप फेस देखो कैसा है इनका और जब मैं करूँगी तो आप देखना मैं क्या बोलूँ कुछ एक्सपीरियंस बोलो अपना कितने साल से यहाँ काम कर रही हो मैं यहाँ पे 10 साल से हूँ ऐसे मेरे को 17-18 साल हो गया इस लाइफ में मैंने जब से स्टार्ट हुआ था सैलून ना हाँ और अभी मैं इस पार्लर में डिभा में मैं 10 साल से हूँ सबसे पुरानी हूँ यहाँ पे और कब आती हूँ हर एक काम करती हूँ मैं यहाँ पे स्ट्रेटनिंग बोलो कैरेटिन का बोलो मैट्रिक्स का बोलो और भी बहुत सारा प्रोडक्ट है उसका फेशियल बोलो वैक्सीन बोलो सारा काम करती हूँ मैं यहाँ का और कब आती हूँ सुबह मैं आती हूँ 11:30 में और शाम को मैं जाती हूँ 7 में ठीक है और पहले जब काम होता था रात को कितने बजे तक रहती थी यहाँ पे पहले तो मेरे बच्चे नहीं थे अभी तो मेरे बच्चे हैं दो तो बच्चों के लेके रात में काम होता था ना हो जाता है मेरा बहुत 11-12 तक भी हम लोग पूजा में काम किए थे ना 11:30-11:30 बजे तक लगभग मेरे घर जाते जाते 12:30 बज जाते थे पहले यहाँ पे দেখিয়েছ সবসময় আমি ওগুলোকে দেখাই বহুত আচ্ছা লাগতা पार्लर मेरा प्रोफेशनल लाइफ है ये मैं इस पार्लर से बहुत प्यार करती हूँ और चाहूँगी कि हमेशा भी मुझे इससे लगाव रहे यहाँ का एक भी सामान आज तक मैंने तोड़ा नहीं है अगर टूट जाए तो मैं किसी को छोड़ती भी नहीं चाहे वो कोई भी हो चाहे वो मेरे पार्लर की ओनर की ना हो क्योंकि मैंने बहुत हिफाजत से बहुत साफ सुथरा रखती हूँ मैं इस पार्लर को और पार्लर क्या है ये मेरा एक घर है सारे दिन मैं यहाँ रहती हूँ सोने के लिए सिर्फ अपने घर जाती हूँ यहाँ के लोग बहुत अच्छे लगते हैं बगल में यहाँ जेनेक्स है सारे कस्टमर्स मुझे बहुत प्यार करते हैं फोन करते हैं मैं आई हूँ कि नहीं आई हूँ मेरे काम को पसंद करते हैं मैंने भी यहाँ बहुत अच्छे से अपना इमेज बनाया और हम लोग जो अपना दुख सुख शेयर करते हैं और फिर भाभी तो खैर वो तो छोटी बहन जैसे मानती है मेरे को मेरे हर एक दुख सुख में मेरे साथ है आज तक कभी भी मेरे को कोई परेशानी तुम लोग भी मेरे साथ हो तो मैं उसको जाके शेयर करती हूँ कोई भी बात हो आज मेरे घर में सुबह सुबह 2 गेस्ट आए परेशान थी मैंने वो भी बोला आज के कि मेरे घर में गेस्ट आए हैं तो मुझे अच्छा लगा मैंने हर बात मैं उनसे शेयर करती हूँ तो मुझे बहुत अच्छा लगता है क्योंकि वो समझती है मुझे बहुत सपोर्ट करती है क्या अच्छा है मेरे लिए क्या बुरा है बच्चों के लिए क्या अच्छा है क्या बुरा है ये सब मेरे को बताती है আর তোমাদের সকলের আশীর্বাদে আমাদের রিলেশন ভীষণ ভীষণ হেলদি আরও হেলদি থাকুক আমরা যেন মানে যতদিন আমরা কাজ করতে পারবো যেন আমরা এই যে কজন একসাথেই থাকতে পারি এই যে আরেকজন ওখানে দাঁড়িয়ে আছে এখানে আয় এই যে দুষ্টু মিষ্টি আরেকটা মেয়ে বল নিজের মতো করে নিজের বাচ্চার মতো নিজের সন্তানের মতো করে এত ভালোবেসে কাজ শেখা কিছু ভুল হলে কিচ্ছু বলে না এত ভালোভাবে মানে সবকিছুতে পাশে জানান যে কোনো প্রবলেমে হেল্প পায় নিজের মায়ের মতো দিদির মতো সবকিছু আসলে ও নিজে ভীষণই ভালো ও কখনো আমাদের কোনো প্রবলেমে পড়তে দেয় সব কিছু ও খেয়াল করে ওকে খালি একবার বলতে হয়
এত রেসপন্সিবল, এত ভালো মেয়ে যে আমি কি আর এত ভালোভাবে শেখায়, এত ভালোভাবে মানে বকা বেশি সেরকম দেন না, তো সেরকম না মানে একটু দেন না হলে আমি থাকতাম না। আমি এটাই সবাইকে বললি যে আমি এখানে এই জন্যই থাক আছি যে ম্যাম এত ভালোবাসেন, এত ভালোবেসে বোঝানোর কারণে। আর অন্য কথা হলে আমি থাকতে পারতাম না, আর ওনাদেরকে ছেড়ে যেতে চাই না বলে এখানে কাজ শিখে এখানেই আমি কাজ করছি। বেস্ট অফ লাক তোর আগের ফিউচারের জন্য, আর আমি তো চাইবো আমাদের সঙ্গে এখন অনেক বছর থাক, কারণ তোদেরকে ছাড়া আমারও ভালো লাগে না। আর সারাদিনে আমি একবার না একবার এখানে আসি ওদের সঙ্গে আড্ডা দিতে এখানে। আমি তো পরে আমার যে এডুকেশনাল ভিডিও আসবে সেটাতে আমি তো আমার স্যালনের সব প্রোডাক্ট নিয়ে আমি একটা ব্লগ বানাবো বলেছি তোমাদের, তো সেটাতে আমি ডিটেল জানাবো পার্লার খুব বা কী কী কোন কোন জিনিস একদম ম্যান্ডেটারি হয় মাস্টার, সেগুলো কীভাবে তোমরা কিনবে, কোথায় পাওয়া যাবে বা কোনগুলো রাখা জরুরি। এখানে আমার কিছু ড্রেস আছে আমাদের নিজেদের ডিজাইন করা, যেগুলো আমরা মডেলদের এটা পরি, আমরা মেকআপে শ্যুট করি। তো কালকে কাজগুলো করেছিস, লিখেছিস? হ্যাঁ, কালকেরগুলো লেখা হয়নি। ঠিক আছে, লিখে নিবি। আচ্ছা, তোর 14 তারিখে একটা ব্রাইডাল বুকিং আছে, ফোন করবে আমাকে বললে ওটা বুক করে দিই। 8 তারিখেরটা লিখে লেখা আছে? না, লিখে নিই। 8 তারিখেরটা লিখে নিবি আমাদের বুকিংয়ের খাতায়। ঠিক আছে। আর তোর 14 তারিখেরটা আমি তোকে বললে তুই লিখে দিস। মৌসুমি কে বগল মে রহতি হ্যায় ও ফোন কি থি সুবহ। আচ্ছা আচ্ছা, 14 কে লিয়ে ব্রাইডাল কে লিয়ে। আচ্ছা, 14 ডিসেম্বর। হ্যাঁ, রিসেপশন হ্যায়। আর এগুলো একটু আপডেট করে নিবি। আচ্ছা। আসলে আমি এখন অতটা আসতে পারছি না বলে ওরাই মোটামুটি সবই করে, নিজে কাজও করতে পারছি না। আমার মনে হয় আরও 1 week বা 2 weeks একটু রেস্টে থাকতে হবে, তাই জন্য এখন ওরাই ওদের দায়িত্ব সব কিছু ওরা নিজেরাই দেখে। হ্যাঁ, এটা তো লেখা আছে, তো লিখে রেখেছিস সব? হ্যাঁ হ্যাঁ, কালকেরটা লেখা হয়নি, কালকেরটা নেই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর ঝুমার এগুলো লেখা আছে তো সব? হ্যাঁ, ওগুলো লেখা আছে সব। তুই 14 তারিখটা আমি ফোন করবো, আর 8 তারিখেরটা টাইমটা কটায় বলে গেছে? 3:30 আসবে। 3:30? হ্যাঁ, টাইমটা লিখে রাখ। ঠিক আছে। এখানে এখন ভীষণ একটা জল্পনা কল্পনা চলছে, এখানে কিছু একটা আমার হাজবেন্ড নিয়ে আসছে, জানি না কি কি এনেছো। থ্যাংক ইউ। এটা আমার খুব দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, কি বল, তুমি বলো, দেখো। থ্যাংক ইউ। আমাদের আজকের লাঞ্চ মুখের ডাল, আমরা দুধ চা সাধারণত খাই না, ফ্লেভার টিটাই ভালো লাগে খেতে। কে, তুই আবার এসে শুয়ে পড়লি কেন, ঘুম হয়নি নাকি? আবার এসে শুয়ে পড়লি কেন? হ্যাঁ, আমার ডান্স ক্লাসের ওখানে একটা বাচ্চা কুকুর আছে, তো আমি তো স্ট্রিট ডগ নিয়ে একটু ওদের একটু দেখাশোনা করি, তো
ভীষণই অসুস্থ, আমার খুব খারাপ লাগছে, ওর জ্বর এসছে, আমার মনে হয় কিছু ওর হেয়ারের ইনফেকশন হয়েছে। তো তোমরা দেখো প্লিজ, তোমরাও যদি এরকম স্ট্রিট ডগ দেখো একটু হেল্প করো। আমি জানি এখন মানুষ ভীষণই ওদের ভালোবাসে, পেট ফ্রেন্ডলি এখন সবাই, মানে ওদের খুব আমাদের আমাদেরই তো দেখতে হবে, ওরা ধরো ওরা তো কিছু নিজেরাই করতে পারবে না। তো আমি জানি না আমি রাতে ওকে কোথায় রাখতে পারবো আজকে, কিন্তু আমি এই যে এইটা দেবো, এটা দিলে ওদের ইনফেকশনটা যেটা হয় সেটা চলে যাবে অন্তত। তো এটাতে আমি স্প্রেটা নিয়েছি, দেখো এটা একটা দুটো মেডিসিন নিয়েছি, একটা ওদেরকে গ্যাসের দিতে হবে, আর এইটা হচ্ছে একটা ইনফেকশনের, এটা এই যে এই ওষুধটা। তোমাদের যদি কারোর কিছু প্রবলেম হয় পেট নিয়ে বা ডগদের নিয়ে কিছু প্রবলেম, স্ট্রিট ডগ নিয়ে বা কিছু, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করতে পারো। আমি কিন্তু মানে একদমই মানে আমি সবসময় রেডি মানে এদের হেল্প করার জন্য। আমি একদমই তোমাদের কোনো এনজিও থেকে থাকে বা কিছু আমাকে প্লিজ বলো, আমি কোনো এমার্জেন্সি হলে নিশ্চয়ই হেল্প করব। তো আমি জানি না আমি ওকে রাত্রে কোথায় রাখবো, আমার হাজবেন্ড আসছে, আমি ওকে একটু চিকেনের সাথে এগুলো সব আমাকে খাওয়াতে হবে। ওকে মানে খারাপ দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তোমরাও একটু মানে ইয়ে করো, মানে প্রে করো যেন ও ঠিক হয়ে যায়। দেখো এইভাবে আমি এখানে রুটি চিকেন দিয়েছি, এখানে আমি তিনটে ওষুধ দিচ্ছি, একটা জ্বরের, একটা ওর ইনফেকশনের, যদি পোকার থেকে ওর ইনফেকশন হচ্ছে, আর একটা আমি ওকে গ্যাসের ওষুধ দেবো। আমি জানি না খাবে কি না, কিন্তু যেভাবে খাওয়াতে হবে, চিকেন স্যুপ সঙ্গে আমি ওষুধগুলো ওকে খাওয়াবো, আর স্প্রে করতে হবে আমাকে ওর গায়ে। আমি অনেকদিনই অনেকদিন থেকে ওকে দেখছি, কিন্তু আমি মানে গিয়ে করতে পারছি না, কারণ আমার এখন হাঁটারও একটু রেস্ট্রিকশন আছে, আমি মানে নিজেরই এত পেন মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, সেজন্য আমি রাজামা মানে খুব খারাপ, ম্যাক্সিমাম খারাপ লাগছে ওর জন্য। ঠান্ডাতে না ওদের খুব কষ্ট হয়। তোমরা প্লিজ যদি ওদের শীতকালে পারো একটু বস্তা টস্তা দিয়ে একটু স্টেপ দাও, ওদের প্লিজ হেল্প করো। এই দেখো ওর অবস্থা, ওর পুরো লোম উঠে গেছে। তো দেখো আমি কী কী ওষুধ ওকে দিচ্ছি, প্লিজ তোমরা রাস্তায় কিছু হলে এরকম করে একটু হেল্প করে দিও। এটা তো শো, এটা তো শো, এটা তো শো, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না যাস না যাস না, এনে 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 নে নে নে, দেখে না হচ্ছে কিনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, না না হয় না, ধর স্প্রেটা দেবো, তুই ধর একটু। কেনা দেখো স্প্রেটা, আমি অ্যাপেল সাইডার ভিনিগার নিয়েছি, এটাতে ওদের ইনফেকশনটা অনেকটা কমে যায়। দেখো দিতেও দিচ্ছে, তার মধ্যে খিদেও পেয়েছে, কালকেই অনেকটাও ঠিক হয়ে যাবে। না 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 না, খেয়ে নাও খেয়ে নাও, খেতে খেতে দিলে না ওর যে একটু জ্বলছে একটু, ওটা খেয়েও নেবে, ওষুধটা পড়ে গেলে ও ঠিক হয়ে যাবে। আরে এত কি করে খিদে পেয়েছে কত, আর খেয়ে নাও। আচ্ছা দেবো না দেবো না দেবো না দেবো না দেবো না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। দেখো চুল কবে ওর গাটা একটু, কিন্তু ঠিক হয়ে যাবে কালকের মধ্যে। আচ্ছা আচ্ছা দেবো না দেবো না দেবো না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, ইনফেকশনটা মরে যাবে অন্তত। এই স্প্রেটা একটু করতে পারলে ভালো হতো, যাই নাও করতে দেবে কিনা এটা। ওই সামনের ঘরে আমি কথা বললাম রাত্রে যদি একটু রাখ। দেখো আমি চিকেন বয়েল করেছি, আজকে এটাই খাবো, খেতে ইচ্ছে করছে না। ওকে তো ওষুধ টষুধ সব দিয়ে এলাম, রাত্রে ওই বাড়িতে থাকবে, ওরা খুব হেল্প করে, মানে আগেও আমি ওদেরকে রেখে এসেছি যখন ও পায়ে একবার লেগেছিল, তো
আশা করি কালকে ঠিক হয়ে যাবে একদম। এরা হইলো আমার চিকেন স্যুপ, এটাতে আমি একটু পেঁয়াজ, একটু আদা রসুন কুচি, গোলমরিচ আর একটু গরম মশলা দিয়েছি, নুন দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বাটার দিয়ে আমি এটা খাবো, রাত্রে ডিনার করবো। আর একদম কিছু খেতে ইচ্ছে করছে না। আর আমি ডিম বয়েল করছি, হাফ বয়েল ডিম খাবো। হ্যাঁ দেখো স্মোকি ঠিক ছোট খাচ্ছে, তার সামনে চলে আসছে খাবারের জন্য। স্পার্কি চিকেন স্যুপ আর হাফ বয়েল ডিম, এটাতে আমি একটু রাইস নিয়েছি, দেখি দেনা পায়। আবার আজকের ব্লগে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্টের জন্যই আমি এতটা এগিয়েছি এবং সামনেও আশা করি বা খুব ভালোভাবে এগিয়ে যাব। তো আজকের জন্য এতটাই, কালকে আবার নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ব্লগ। তো বাই।